वेलकम टू माय चैनल सबाई के नमस्कार और आमार बंधुदेर हाय एवं आमादेर छोट्ट बंधुदेर हाय फाय जानी आज के आमार भिडियोटा आमरा स्टार्ट करछी। आगेर भिडियोटा छिलो बाटारफ्लाई लाइफ साइकेल अफ बाटारफ्लाई एक नतून पद्धतिते तोमादेर साथे आमी शेयर करेछिलाम। तोमरा सबाई जानिएछो जे तोमादेर खूब भालो लेगेछे, जदि एखोनो ना देखे थाको सेई भिडियोटा अवश्यई देखो। और आज के बरंच आमरा एकटा नतून किछु करी। आगेर दिन तो एकटा सुंदर टपिक शिखेछिलाम, आज के किछु एकटा शिखबो कि सेटा चलो आज के आमरा गल्प शुनबो। ठीक आछे, गल्प शुनते के ना भालोबाशे, छोटो बड़ो मेजो सेजो आमरा प्रत्येके किन्तु गल्प शुनते भालोबाशी। कारण आमरा जखन गल्प शुनी गल्प आमादेर किन्तु अनेक किछु जिनिस एक्सप्लेन करे। कि प्रथमत स्टोरीटा सम्पर्के जानी, अनेक नतून नतून इनफरमेशन आमरा किन्तु গ্যাদার করতে পারি গল্পের মাধ্যমে। এছাড়া কি নাম্বার টু আমাদের কি দেয়, একটা মোরাল শিক্ষা দেয়, একটা নৈতিক একটা শিক্ষা আমাদের দেয়। নিউ নিউ ওয়ার্ডের সাথে আমাদের চেনা জানা হয়, সেই জন্য আমাদের ভোকাবুলারিটা অনেক ইম্প্রুভ হয়, আমরা নতুন মিনিং শিখি, নতুন স্পেলিং শিখি। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং সেটা আমরা দৈনন্দিন জীবনে লাগানোর চেষ্টাও করব। ঠিক আছে, নাম্বার ফোর কি পাংচুয়েশন মার্কের ইউসেজ। একটা গল্প বলতে গেলে আমরা কোনো জায়গায় থামি, কোনো জায়গায় কোশ্চেন মার্ক লাগাই, কোনো জায়গায় এক্সক্লেমেশন মার্ক, ও মাই গড, এই জাতীয় আমরা এক্সক্লেমেটারি মার্কও আমরা সাধারণত লাগাই, সেগুলোও আমরা জানতে পারি পরোক্ষভাবে। অ্যান্ড সবার শেষে নাম্বার ফাইভ, আমাদের যে ছোটদের যে ইমাজিনেশন পাওয়ার তো বড়, এটা কিন্তু এক্সপ্যান্ড করে গল্প। এই গল্পের দ্বারা কিন্তু একটা ছোট্ট বাচ্চা ইমাজিন করতে পারে অনেক জিনিস, এবং ইমাজিনেশন কিন্তু খুব খুব দরকার। এই জন্য ছোট্টবেলা থেকে আমাদের কিন্তু গল্প পড়ানো হতো বা শোনানো হতো। এখন কি হচ্ছে, তোমরা সব সময় কার্টুন নতুবা টিভি দেখছো, এই ফোন দেখছো বা টিভি দেখছো, এটার জন্য কি হচ্ছে বলতো, সব জিনিস চোখের সামনে চাক্ষুষ ভিজুয়ালি দেখে নিচ্ছো বলে নিজেদের কল্পনা শক্তি কিন্তু আমাদের অতটা আমরা ইউজ করছি না। ইউজ করো বন্ধুরা, বই পড়ো, ছোট ছোট গল্পের বই পড়ো। ছোট ছোট গল্পের বই থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি। ইংলিশ, বিশেষ করে ইংলিশ আমাদের বলা, এটা কিন্তু আমাদের বাঙালিদের খুবই প্রবলেম। আমরা লিখতে ভালো পারি, পড়তে ভালো পারি, কিন্তু যখন এটা বলার কথা হয় তখন কিন্তু আমরা একটু ভয়ভীতি পাই। কিন্তু আমরা যদি একটু এই গল্পের মধ্যে দিয়ে একটুখানি মানে মাথাটা খাটাই না, প্রতি দৈনন্দিন জীবনে কিন্তু যে ওয়ার্ডগুলো আমরা পাচ্ছি সেগুলো ইউজ করতে শেখো। ঠিক আছে, আর ওয়েস্ট করবো না টাইম, কারণ গল্প শুনতে সবাই এক্সাইটেড। চলো আমরা গল্পটাই স্টার্ট করি। তো ছোট্টবেলায় একটা গল্প কিন্তু তোমরা শুনেছিলে প্রত্যেকে, কি গল্প বলতো? সেই গল্পটা যে একটা ফক্স একটা শিয়ালের প্রচণ্ড খিদে পেয়েছিল, সে একটা আঙুর ক্ষেতের পাশে গেল এবং সেখানে গিয়ে দেখলো যে গাছে অনেক থোকা 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 আঙুর ঝুলছে, এবং তখন ও চাইলো আঙুর খেতে, কিন্তু সেগুলোর এতটাই উঁচু যে ও হাত পেলো না। অনেক লাফালো, অনেক লাফালো, অনেক লাফালো, কিন্তু হাত পেলো না। তো তখন তুমি কি, তখন ও কি করলো, হতাশ হয়ে মনে মনে ভাবলো যে আই থিঙ্ক দিস গ্রেপস আর শার্প, বোধহয় গ্রেপসগুলো খুব টক বলে ও মুভ করে গেল। ঠিক আছে, এইটা ছিল গল্প। কিন্তু এখন আমরা এই গল্পটাকে একটু অন্যভাবে প্রেজেন্ট করবো। ঠিক আছে, আমি কিন্তু প্রত্যেকটা কথা ইংলিশ বাংলা মিশিয়ে বলবো, তোমরা কিন্তু চেষ্টা করো কিভাবে আমি ফর্ম করছি ওয়ার্ড সেন্টেন্সগুলো। ঠিক আছে, ধরো শুরু করি গল্পটা এইভাবে যে ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ আ ফক্স, দ্য ফক্স ওয়াজ ওয়ান ডে দ্য ফক্স ওয়াজ পাসিং বাই আ ভাইনইয়ার্ড। ভাইনইয়ার্ডস মিন হলো আঙুরের ক্ষেত, আঙুরের ক্ষেতকে বলি আমরা ভাইনইয়ার্ডস, VINE ভাইন, YARDS ভাইনইয়ার্ডস মিন্স গার্ডেন অফ গ্রেপস, আঙুরের ক্ষেতকে আমরা বলি ভাইনইয়ার্ড। সো ভাইনইয়ার্ডস এর পাশ দিয়ে যাচ্ছিল। ন্যাচারালি ফ্রম দ্য মর্নিং হি ওয়াজ রোমিং হিয়ার এন্ড দেয়ার, দ্যাটস ওয়াই দ্য ফক্স ওয়াজ ভেরি হাংরি, প্রচন্ড খিদে পেয়েছে। সো দ্যাট টাইম হি ওয়াজ ভেরি হ্যাপি to see the grapes are hanging in front of him. So there was the vineyard, so he was very happy, so he wish I could eat that grapes, so that will be very 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 good for me. So he went to the vineyard and he just jumped and tried to get the গ্রেপস ডাউন, নিচে নামানোর সে চেষ্টা করলো। বাট অ্যালাস,
The grapes were so high. So that time, okay, বেরিয়ে যাবে আগের ফক্সটার মতো? না, this fox was very clever. ও কিন্তু প্রচন্ড চালাক ছিল. That time he just watching here and there. Okay, edik odik dekhte laglo. That time he saw a parrot was sitting just outside the vineyard on a branch of tree. Okay, that time he went to the parrot and said, "Parrot, parrot, tia, tia bondhu, my dear friend, chotto bondhu parrot, will you প্লে উইথ মি? তুমি কি আমার সাথে খেলবে? আই এম ফিলিং সো বোর্ড, আমার খুব বোর লাগছে, আই ওয়ান্ট টু প্লে উইথ ইউ, উইল ইউ ওয়ান্ট টু প্লে? দ্য প্যারট সেড, ইয়েস আই ক্যান ডু, আমি খেলতে পারি, বাট আই এম অ্যাফ্রেড অফ ইউ, আমার তোমাকে দেখে ভয় করছে, অ্যাফ্রেড এই ওয়ার্ডটাও কিন্তু ইউজ করবে তোমরা, অ্যাফ্রেড, AFRAID, অ্যাফ্রেড, afraid of মানে ভয় পাওয়া, ঠিক আছে? আমার খুব ভয় করছে, আই কান্ট এবল টু কাম টু ইউ, আমি তোমার কাছে যেতে পারবো না, আমার খুব ভয় করছে। That time the fox said, okay okay okay, relax relax, no need to come to me, কোনো প্রয়োজন নেই আমার কাছে আসা, this is the counting game, okay, counting game, how can we play? You can play from there, I can play from here, you can play on the branches, I can play on the ground, so no need to come very close to me, তো আমার কাছে আসার দরকার নেই, যদিও আসো, if you want to come to me, I will not harm you, আমি তোমার কোনো ক্ষতি করবো না, you are my friend, so you believe me, I will not do anything, okay, আমি তোমার কোনো কিচ্ছু, I will not do any harm to you, আমি কোনো ক্ষতি করবো না, ঠিক আছে? হার্ম, HARM, হার্ম মানে ক্ষতি করা, ঠিক আছে? তো সো দ্য প্যারট সেড, ওকে ওকে ওকে, সো ইউ টেল মি দ্য রুলস অফ দ্য গেম, সো দ্য ফক্স এক্সপ্লেন দ্যাট, লুক লুক লুক, দেয়ার ইজ আ ব্রাঞ্চ অ্যান্ড দেয়ার ইউ ক্যান সি আ বাঞ্চ অফ গ্রেপস, ওকে, নাও হোয়াট ইউ শুড ডু, তুমি এখন কি করবে? ইউ জাস্ট কাউন্ট দ্য গ্রেপস, ওকে, you count, তুমি গোনো, how many grapes are there, ওখানে কতগুলো grapes আছে, you count first, okay, then I will count from here, then we will say what will the next, okay, চলো প্রথমে তুমি count করো, তারপর আমি count করবো, তারপর বলছি কি হবে গেমটা। So the parrot started counting, 1, 2, 3, 4, 5, 6, 7, fox, fox, there are 7 grapes, the fox said, I don't think so, I think there are 8 grapes, you count again. So the parrot said, yes yes, okay, let me count once again, 1, 2, 3, 4, 5, 6, 7, no fox, I am correct, there are 7 grapes. Oh, okay, you do one thing, what fox, ami ki korbo, tumi, you just throw the grapes down, then only let me count first, amake age gunte dao, then only we decide who will be the winner, okay. So the parrot, what did he do? The parrot just threw the grapes one to one by one, he just threw the grapes on the ground, okay. Now what happened? The fox counted, 1, 2, 3, 4, 5, 6, 7, yes parrot, you are absolutely correct, yes, তুমি একেবারে ঠিক, একেবারে তুমি ঠিক, you were the winner, very good. So the parrot was very happy, খুব খুশি হলো, কেন খুশি হবে না বলো? যদি আমরা জিতি তাহলে তো আমরা খুশি হব, প্যারেটও তাই, প্যারেট খুব খুশি হলো, টিয়াটা খুব খুশি হলো, আচ্ছা বলো তো টিয়ার কালার কি, হোয়াট ইজ দ্য কালার অফ দ্য প্যারেট জেনারেলি, হোয়াট ইজ দ্য কালার অফ দ্য প্যারেট জেনারেলি কি হয় বলো প্যারেটের কালার? কেন জেনারেলি বলছি, কারণ বিভিন্ন ধরনের প্যারেট আছে, অল ওভার ওয়ার্ল্ডে বিভিন্ন রকমের প্যারেট আছে, তো জেনারেলি আমরা যেটা দেখি আমাদের আশেপাশে সেটার কালার বলো, ইয়েস কি,
G-R-E-E-N, green, very good. Grapes, to pore roilo. So parrot was so happy, he said, thank you, fox. And now I can go and tell to my friends, I own the game. Okay, bye, thank you. Nice to meet you, fox. Be happy. So, flew from that branch to another side. Okay, now fox was very happy because this time fox used his brain and intelligence, because fox are very clever, no? This time fox just used his strength, that is cleverness, and enjoyed the grapes. Whatever the parrot threw from the branches, he enjoyed. The grapes are really sweet, very sweet taste. So the fox also very happy, and he just went away happily. Okay, anondo shohokare sekhan theke chole gelo. তো এই গল্পের মধ্যে কথাটা আমরা কি বুঝলাম বলতো বন্ধুরা, আগের যে ফক্সরা ছিল সে কিন্তু এফোর্ট লাগিয়েছিল শারীরিকভাবে, ঠিক আছে, একটা ইউজ করেছিল ওর স্ট্রেংথ, সেটা ছিল কি ওর ফিজিক্যাল স্ট্রেংথ, বাট ওর যে আরেকটা স্ট্রেংথ ছিল দ্যাট ইজ ইন্টেলিজেন্স, ওর বৌদ্ধিক যে শক্তিটা সেটা কিন্তু ও দ্যাট টাইম হি ডিডেন্ট ইউজ, বাট এই ফক্সটা কিন্তু সেটা ব্যবহার করলো এবং ও কিন্তু উইনারও হলো। কিভাবে গেনার হলো? বিকজ উইনার গেনার কিভাবে হলো, কারণ ওর তো খিদে পেয়েছিল, ও গ্রেপস গুলো নিয়ে খেলো, এটাই ওর কাছে যে তার সমান, ঠিক আছে। তো এই গল্পটা শুনে আমরা দুটো জিনিস ব্যবহার করব, দুটো কাজ করব, সেটা হচ্ছে কি কিছু নতুন ওয়ার্ড গুলোর সাথে পরিচয় হলো, সেগুলোকে আমরা ইউজ করব, আর কি করব বলো, আর একটা কাজ করব, সেটা হচ্ছে কি একটা ভোকাবুলারি লিস্ট করব। আর যারা ছোট্ট বন্ধু তারা তো গল্পটা শুনলে, তোমাদের জন্য একটা অ্যাক্টিভিটি আমি তোমাদের শো করছি। এইভাবে আমি আমার মেয়েকেও গল্প বলার পর এটা করি যে একটা পেজে ওকে তিনটে ভাগ দিয়ে দিই, স্টার্টিং বা বিগিনিং, মিডল আর এন্ডে কি ঘটনা ঘটেছে, 1 2 3 করে ওকে বলি তুমি আঁকো। তো ছোট বাচ্চা এখনো তো সেইভাবে অত লিখতে পারবে না গল্পের জিস্ট বা সামারি, ওকে আমি কি করি জাস্ট বলি যে ড্র করো। ছোট বাচ্চাদের এটা কিন্তু, আপনারা যারা মায়েরা দেখছেন তারাও কিন্তু ছোটদের গল্প বলার পর জাস্ট একটা খাতা দিয়ে বলবেন যে আঁক, যেটা শুনেছিস গল্পটা, যেটা বললাম এক্সপ্লেন করলাম তুই আঁক। ও কিন্তু আঁকলে কি হবে, ওর ইমাজিনেশনটা বাড়বে, নট অনলি দ্যাট, ওর কিন্তু ইমাজিনেশনের পাশাপাশি ওর কিন্তু একটা কনফিডেন্স বিল্ড আপ করে যে না আই জাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য স্টোরি। সো ওকে এই হয় মোটিভেট করুন, এই কঠিন সময়ে আমরা মায়েরা যদি আমাদের বাচ্চাদের এইভাবে ছোট ছোট ওয়েতে হেল্প করি, আমার মনে হয় না রে আমাদের বাচ্চারা খুব একটা পিছিয়ে থাকবে, অনেকভাবে বাচ্চাদের কিন্তু এনকারেজ করা দেয়। এইভাবে যদি আমরা করি আমরা মায়েরা, তাহলে কিন্তু বাচ্চারা একটু ওই সব গ্যাজেটসের যে সম্পর্ক তাদের এখন বন্ডিং তৈরি হয়েছে টিভি মোবাইল থেকে, একটু দূরে সরানো যাবে, এইসব তার প্রসেস আর কি, আর কি বলবো, এইসব কঠিন সময়ে সবাই লড়াই করছে। যাই হোক, যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করো, লাইক করো, আর কমেন্টে জানাও তোমরা আর কি নতুন ধরনের জিনিস জানতে চাও। আর লাস্টে আমি কিন্তু তোমাদের ওই ভোকাবুলারির একটা লিস্ট আমি কিন্তু শো করছি, দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, বাই। হাই ফ্রেন্ডস, yesterday my mummy told me the intelligent fox story, so I have written this beginning, middle and end and drawn this. So my mummy today gave me some make sentences with the following words. Number one is fox. Fox is an intelligent animal. Number 2 is vineyard. Yesterday I saw a vineyard. Number 3 is grapes. I like to eat grapes. Number 4, hungry. I am very hungry. Play. I am playing with my sister. Number 5. Number 6. There is a parrot on that tree. Number 7. Count. I counted the apples today. Number 8, ground. The ground is hard today. Number 9 is eat. I like to eat Maggie. Number 10 is laugh. I like to laugh. Number 11 is 7. My sister likes to say 7. Thank you, friends. So don't forget to subscribe to our channel. You get more motivated
to make more videos.